যেখানে তবলিক থাকবে সেখানে আপনি যত অত্যাচার করেন যত ষড়যন্ত্র করেন যা কিছু করেন না কেন সব করতে পারবেন যেখানে ইসলামের তালিম থাকবে তাসকিয়া থাকবে তাসাউফ থাকবে তবলিক থাকবে তিন থাকবে সেখান থেকে অত্যাচার করে ইসলামকে কেউ মিটাতে পারে নাই পারবে অনাই ইনশাল ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেড়শো বছরের অধিক সময় শাসন ক্ষমতায় তারা ছিল এমন কোন অত্যাচার নাই এমন কোন জুল নাই এমন কোন দুঃশাসন নাই তারা করে নাই মুসলমানদের উপর আলেমদের উপর এমন কোন অত্যাচার নাই তারা করে নাই উলামায়ে হিন্দ আবার কা শানদার কারনামা পড়েন উলামায়ে হিন্দ কা শানদার মাজি পড়েন আকাবির দাওবন আতে পড়েন তারিখে দাওয়াত ও আজিমত পড়েন তারিখে দারুল উলুম দাওবন পড়েন অত 180 বছর তারা এত অত্যাচার করেছে এত জুলুম করেছে এমন কোন অত্যাচার নাই করে নাই গানট্রাঙ্ক রুডে যতগুলো গাছ ছিল আলেমদের লাশ দিয়ে রেখেছে কোলায় তেল গরম করেছে সেই তেলে আলেমদের লাশ ফেলে দিয়েছে আলেমদেরকে বস্তা বন্দি করে বস্তার মুখ ফেলে সমুদ্রে ফেলে দিয়েছে আসিরানে মালটা পড়েন মালটায় দীপান্তরের ইতিহাস পড়েন সেই আকুলিন মাহমুদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহকে মালটা দেশান্তর করেছে শাইখুল আরবি ওয়াল আজম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নাফর আল্লাহ মারকাদাহুকে মালটায় দেশান্তর করেছে এমন অত্যাচার নাই ব্রিটিশরা করে নাই কিন্তু স্পেনের শাসনের পতন হয়েছে ইসলামের বিদায় ঘন্টা বেজে গিয়েছে ভারত উপমহাদেশে শাসন থেকে ইসলামের পতন হয়েছে কিন্তু ইসলামের নাম নিশানা ব্রিটিশরা বুঝতে পারে কোরআন আছে না নাই কথা কয় না রে হাদিস আছে না নাই তাসাউফ আছে না নাই তাজকিয়া আছে না নাই দিনের মেহনত আছে না নাই বাংলাদেশে এখনো কেউ যদি ইসলাম বিরোধী কোনো আইন করতে যায় চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে না নাই কারণ কি কারণ হলো আমাদের উপমহাদেশে একজন শাহ উল্লাহ মুহাদ্দিসে দেহলভি ছিলেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি ছিলেন একজন আপনার সাইয়েদ আহমদ শহীদ বেরলভি রাহিমাহুল্লাহ ছিলেন একজন সাইয়্যিদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহিমা আল্লাহ ছিলেন একজন কাসিমুল উলুম ওয়া কাসিম নাদভি রহিমা আল্লাহ ছিলেন একজন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দী ছিলেন একজন শাইখুল আরাবী ওয়া আল-আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী নফর আল্লাহু মারকাতহু হয়েছিলেন তারা এক দিকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন এক দিকে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আরেকদিকে তালিমও করেছেন আরেকদিকে তাসকিয়াও করেছেন আরেকদিকে বাতিলের মোকাবেলাও করেছেন আরেকদিকে ফিরাক বাতিলের সাথেও আপোষ করেন নাই এটাই আমাদের আকাবিরদের চেতনা আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশের বিরুদ্ধে জাহাত করেছেন আরেকদিকে কাদিয়ানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন পেরালভিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন প্রকৃত দেওবন্দি চেতনা হলো সব বাতিলের মোকাবেলা করবে কোন বাতিলের সাথে কখনো আপোষ করবে না সংক্ষেপে বলবো ভালো করে বোঝা যায় ভাই যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না আরে যখন মাইক ছিল না তখন ওয়াস ছিল না রোজা হলে মাইক সরাই দেবো মাইক ছাড়া ওয়াশ শোনা যায় না তাহলে কেন চিল্লা চিল্লি করেন ভালো করে শুনেন কথা ভালো করে কথা বুঝবেন আমি আপনাদেরকে ইতিহাসের একটা পার্টে সংক্ষেপে আলোকপাত করব। ইতিহাসটা ভালো করে বুঝবেন আঠারোশো সাতান্ন সাল ভারত মহাদেশের ক্ষমতায় ব্রিটিশ সর্বজনীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আরো অনেকের সহযোগিতায় ব্রিটিশের বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম হয়েছিল যেই সংগ্রামকে ইতিহাস বলে সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসছে মুসলমানদের উপর এমন কোনো অ্যাঙ্গেল নাই যেই অ্যাঙ্গেল থেকে অত্যাচার হয় নাই আমাদের আকাবির তখন কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি যিনি দারুম দৌমন্দের প্রতিষ্ঠাতা আরো আকাবির ছিলেন আবেদ শাহ রাহিমা হল্লা ফকিক নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমা হল্লাহ ওনারা সবাই যখন দেখলেন যে কি দেখলেন যে এখন তো সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে এখন মুসলমানরা অত্যাচার সহ্য করতে করতে সর্বশেষ সব শক্তি সামর্থ্য দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যে করেছিল সেই যুদ্ধ মুসলমান যখন পরাজিত হয়েছে এখন বাহ্যিকভাবে আর সম্মুখ সমরে যুদ্ধ করার মতো সামর্থ্য মুসলমানদের নাই শক্তি মুসলমানদের নাই সম্মুখে ব্রিটিশের সাথে মোকাবেলা করার মতো পজিশন এখন নাই যেহেতু পজিশন এখন নাই যুদ্ধ এখন না করতে পারি কিন্তু যুদ্ধ আবিষ্কার করার কারখানা বন্ধ করা যাবে না যুদ্ধ না করতে পারি কিন্তু ইসলামের শিক্ষা বন্ধ করতে পারি না ইসলামের তালিম বন্ধ করতে পারি না কারণ যেখানে ইসলামের শিক্ষা থাকবে যেখানে ইসলামের তালিম থাকবে যেখানে তাস্কিয়া থাকবে যেখানে দাওয়াত থাকবে যেখানে তবলিক থাকবে সেখানে আপনি যত অত্যাচার করেন যত ষড়যন্ত্র করেন যা কিছু করেন না কেন সব করতে পারবেন যেখানে ইসলামের তালিম থাকবে তাস্কিয়া থাকবে তাসাউফ থাকবে তাবলিগ থাকবে তিন থাকবে সেখান থেকে অত্যাচার করে ইসলামকে কেউ মিটাতে পারে অনায় পারবে অনাই ইনশাআল্লাহ বসেন স্লোগান দিয়ে না কথা ভালো করে বুঝেন এবার আবার কথাটা ভালো করে বুঝেন আমরা হইলাম স্লোগান দিতে পারি স্লোগান আবেগে দেন স্লোগানে কাজ আগায় না কাজ আগায় কাজের মাধ্যমে মিশন আগায় হাস স্লোগান আপনাকে জজবা সৃষ্টি করবে কিন্তু জজবা দিয়ে দিন শেষে আপনি বিজয় হতে পারবেন না বিজয়ী হতে হলে কৌশল অবলম্বন করতে হবে কাজ করতে হবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন কি করা যায় কি করা যায় তালিম তো বন্ধ করা যাবে না কি করা যায় একটা মাদ্রাসা তৈরি করতে হবে যেই মাদ্রাসা হবে একটা انقلاب যেই মাদ্রাসা হবে একটা বুলেট এই মাদ্রাসায় যারা পড়বে এই মাদ্রাসায় যারা তালিম নিবে এই মাদ্রাসায় যারা শিক্ষা নিবে তারা দিনের এক একটা বুলেট হবে তালিমের বুলেট হবে বুলেট হবে বুলেট হবে কাসিম আলাইহি চিন্তা করেন চিন্তা করেন চিন্তা করেন কি করা যায় মাদ্রাসায় করব কোথায় করব কেমনে করব চিন্তা ফিকির নিয়ে ঘুমাইছেন রাত্রে স্বপ্নে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল আর নবীর হাদিস সত্য মানরানি ফিল মানাম নবী করিম sallallahu alaihi wasallam বলেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখো দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে দুনিয়ার সব স্বপ্ন স্বপ্ন সত্য মিথ্যার সম্ভাবনা আছে কিন্তু একটা সত্য স্বপ্ন এমন যে স্বপ্নে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই নবী করিম লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান আনি ফিল নাম যারা আমাকে স্বপ্ন দেখবে ফাঁকা দর আনি তারা আমাকেই স্বপ্ন দেখবে কেন সেই তো আনা লাই মাসালুবি কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না এজন্য জন্য যারা নবী করিম আলাই ওসাল্লামকে স্বপ্ন দেখবে তারা নবীকে সত্যই দেখবে আমরা দোয়া করি আমরা যারা আছি আল্লাহ র স্বপ্নে যেন আমাদের সবাইকে নবী করিম সল্ল্লাহ আলাই ওসাল্লামের দিদার নসিব করে তারা সিমদানদী রহমতুল্লাহ স্বপ্ন দেখেন নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজির জিজ্ঞেস করলেন কাসিম কি ব্যাপার বলে ইয়ার আসল্লাহ মাদ্রাসা করব একটা ইসলামের তাহজিবের হেফাজতের জন্য ইসলামের তামাত্তুনের হেফাজতের জন্য ইসলামের তালিমের হেফাজতের জন্য মাদ্রাসা করব। নবী করিম আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ডালিম গাছের এখানে দাগ দিলেন ডাক দিয়া বললেন ও কাসিম এ জায়গায় তুমি কি করো মাদ্রাসা করো কাসিম রাহিম আল্লাহ ঘুম ভেঙ্গে গেল কৌতূহল নিয়ে ওই জায়গায় গেলেন দেখি রাসূলুল্লাহ দাগ দিলেন কি অবস্থা গিয়ে দেখেন নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন সেই দাগ জমিনে লেগে আছে একটা ডালিম গাছের নিচে কিচ্ছু নাই দেখেন দালুন দাবন কবি মাদ্রাসা বিল্ডিং এর নাম না দালুন দাবন সূচনা হয়েছে একটা ডালিম গাছের নিচে একজন উস্তাদ একজন ছাত্র এক উস্তাদ মাহমুদ আর আরেক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ দিয়ে শুরু হয়েছে যে সামনে রেখে মিশনকে প্রতিষ্ঠা হয়েছিল যে লক্ষ্যকে সামনে রেখে দারুম দবন প্রতিষ্ঠা হয়েছিল যে উদ্দেশ্যকে সামনে রেখে দারুম দবন প্রতিষ্ঠা হয়েছিল দেখেন দালুম দেবনদের প্রথম ছাত্র ছিলেন সে হলিদ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন ইতিহাস আপনি দেখেন এত দূরে যাওয়ার দরকার নাই আপনি উইকিপিডিয়া সার্চ দেন আপনি গুগলে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ লিখে সার্চ দেন তিনি কে ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আজকে আমাদের ঘরনা সবার মারজা সবার সনদের মারজা শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ দেখেন মাধ্যমে তার তিনি মোকাম্মাল একটা প্যাকেজ দেখেন শাহুল মাহমুদ হাসান দেওবন্দি আল্লাহর একজন ছাত্র হজরত জিলিয়া সাহ রহিমাহুল্লাহ তার মাধ্যমে আল্লাহ রাওয়িগের কি বিশাল খিদমত আঞ্জাম দিচ্ছেন শেফলিদ রহিম আল্লাহর আরেকজন ছাত্র ইমামুল আসার আল্লাহ আনোয়ার সা কাশ্মীর রহিমা অল্লাহ যার উপাধি ছিল চলতা তফিরতা কুতুব খানা যাকে যুগের বুহারই বলা হয় তার আরেকজন ছাত্র হকিম মুলুম্ম মুজাদ্তিতে আল্লাহ আশরাফ আলি খান আবি রহিমা হল্লাহ তা স্কেয়ার লাইনে যার মেহনতের কোনো বিকল্প নাই তার আরেকজন ছাত্র শেফুল আরবিবাল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানি নবরব ওয়া হুম তিনি যা ম্যাচ তাসকিয়াও ছিল তালিমও ছিল জিহাদও ছিল তার উস্তাদের সাথে তিনি মাল্টার কারাগারে বন্দী হয়েছিলেন শেখুলিদ মাহমুদ হাসান দেওবন্দ রহিম আল্লাহকে বন্দী করে 80 আনে মাল্টা পড়বেন আপনারা মাকতাবাতুল আযহার থেকে এটা অনুবাদ হয়েছে আমাদের পূর্বসূরিদের ইতিহাস জানবেন আমাদের আকাবিরদের ইতিহাস জানবেন আমাদের আকাবিরদের ত্যাগ জানবেন আমি ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আমরা এই দেশে কেন বড় গলায় কথা বলি আমরা এই দেশে বড় গলায় কথা বলার কারণ হলো এই দেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা আমাদের দাদারা ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছেন আমাদের আকাবিররা সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা এই দেশে কথা বলবো আমরা আমাদেরকে বাদ দিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না